আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে অ্যালোভেরা গাছ নিয়ে, আবার চলে আসলাম আপনাদের সাথে অ্যালোভেরা গাছ নিয়ে কথা বলার জন্য। দেখুন, আমি বলেছিলাম যে আমার ছাদে যে অ্যালোভেরা গাছগুলি আছে এগুলো আপনাদেরকে একদিন দেখাবো। তো এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। দেখুন, অ্যালোভেরা গাছগুলো ঘাস হয়ে আছে, অনেক আগাছা ভরে গেছে। আজকে শুক্রবার, তাই আমার বেবিটাকে ওর বাবার কাছে দিয়ে আসলাম আপনাদের সাথে গাছগুলো শেয়ার করার জন্য। আরো আছে, দেখুন, দুটা মাত্র চারা নিয়ে এসে লাগিয়েছিলাম, ওগুলো থেকে দেখুন অনেক চারা হয়েছে। তারপর এগুলো থেকে আবার টবের মধ্যে লাগিয়েছি, লাগানোর পর এই যে দেখুন কতগুলো ভরে গেছে। এটা হচ্ছে আমার লেমন গ্রাস, থাই পাতা বলে যেটাকে। মাঝে মধ্যে স্যুপ রান্না করি, খুব ফ্লেভারফুল। এটা হচ্ছে এই যে এই গাছগুলো খুব বড় বড়, দেখুন অবহেলার মধ্যে দিয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে আমার অ্যালোভেরা গাছগুলো, আর যত্ন করলে আরো সুন্দর হতো। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি কথার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখনও আমি শিখছি। অনেক ঘাস ভরে গেছে। এটা হচ্ছে পাথরকুচি গাছ, ভিউয়ার্স আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা যদি আরও কোনো ভিডিও চান রান্না বিষয়ক বা অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসলে আমার ছোট বেবি, ওর 9 মাস চলছে, যার কারণে আমি ভিডিও কর সময় সুযোগ করে উঠতে পারি না। ইচ্ছা আছে রান্না নিয়ে কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। এই গাছটা মরে গেছে, এগুলো তো গাছ ছিল, মরে গেছে। এই হচ্ছে আমার আরেকটা থাই পাতা গাছ, ভিউয়ার্স অবশ্যই জানাবেন আপনারা রান্না বিষয়ক কোনো ভিডিও দেখতে চান কিনা আমাকে জানাবেন। চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট রাখার জন্য। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।